দেখো তুমি মামা বাড়ি যাবে যাবে না মামি ভালো আর মামা ভালো মামা বাড়ি যাবে মামা বাড়ি যাবে যাবে না যাবে না আজ গুড মর্নিং কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সকাল থেকে খুব একটা কাজ ছিল না বলে আর বসেই ছিলাম আজকে না মানে ভালোও লাগছিল না তারপরে ভাবলাম না ব্লগটা তো শুরু করতে হবে তাই সবজিগুলো একে একে কেটে নিচ্ছি আর ভাবলাম যে যখন সবজি কাটবো তখনই না এই ব্লগটা শুরু করা যাবে যাই হোক আজকে পুকুর থেকে যেটা ধরেছে এ দেখো একটা মাঝারি সাইজের পোনা মাছ মাছটাকে একটু ধুলো ময়লা লেগে আছে কারণ মাছটা একটু ময়লার ভিতরেই তুলে রাখা হয়েছিল আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে তেলাপুয়ে মাছ আর এই তেলাপুয়ে মাছগুলো এখন কেটে নেব তেলাপুয়ে মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি পুকুর থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে যাব যে ছাই টাইগুলো আছে না সেইগুলো সব ধুয়ে যায় জানো তো এই গ্রাম বাংলায় এই একটা সুবিধা পুকুর ঘাট থাকলে যে কত সুবিধা হয় জামা কাপড় কাচা এটা ওটা সেটা মানে প্রচুর সুবিধা হয় জানো তো যাই হোক এখানে আমি মাছগুলো একে একে ধুয়ে নিয়েছি এবার আরও একবার ভালোভাবে ধুয়ে নেবো আর পুকুর থেকে ধুয়ে নিচ্ছি তাই কি কলে গিয়ে আরও একবার ভালোভাবে ধুয়ে নেবো কারণ পুকুরের জল থেকে হয়তো তাড়াতাড়ি কাজ করার সুবিধা হয় কিন্তু পুকুরের জলে তো অনেক ময়লা থাকে সেই জন্য খাওয়ার জিনিস সেই জন্য আরও একবার কলের জলে ভালোভাবে ধুয়ে নেবো তাহলে চলো দেখতে থাকো পুরো ব্লগটা এখানে দেখো আমার মাছগুলো কিন্তু কাটা ধোয়া হয়ে গেছে আর এদিকে এসে দেখি মা চাল বার করছে চাল বারণ তো ছিল সেজন্য তোমাদের দাদাভাই আবার চাল নিয়ে আসলো আর এই চালটা না আগের চালের থেকে একটু মোটা যাই হোক একটু ম্যানেজ করে নিতে হবে মোটা চাল খাই না তা না খাই তবে সরু চাল খেতে খেতে মোটা চাল খেতে যেন একটু অসুবিধা হয় এই আর কি যাই হোক চালটা ধুয়ে এখন হচ্ছে হাঁড়িতে দিয়ে দিচ্ছে আর বাবা বসে এখানে হাঁড়িতে জাল দিচ্ছিল ভাতে জাল দিচ্ছে আর বাবা না মানে বরাবরই এই কাজটা করে আমি বিয়ের পরেও এসে দেখেছি বাবা ভাতে জাল দেয় বাবা শরীরটা খারাপ করার পর থেকে বাবা সংসারেই টুকিটাকি কাজগুলোই করে আর এখানে দেখো মা ভাত ভেজে দিয়েছে আলু ভাজে দিয়ে সেটা খেয়ে একটু বসে মামামের সাথে একটু গল্প টল্প করলাম করে আজকে এই দেখো জলগুলো ভরে নিচ্ছি আজকে না সত্যি বলছে আজকে এতটা শরীরটা ভালো লাগছে না যে তোমাদের কি বলবো ভালোও লাগছে না আবার মামামের সাথে খেলা করতেও ভালো লাগছে মানে কাজে কোনো মনই লাগছে না এই আর কি যাই হোক বাড়িতে একটা ভালো কাজ হচ্ছে তো শুধু মনে হচ্ছে ওইদিকে গিয়ে বসে থাকি ওইদিকে মিস্ত্রিরা কি কাজ করছে তাই দেখি তোমরাও ভাবছো না কি কাজ হচ্ছে দাঁড়াও তোমাদেরকেও দেখাবো কি কাজ হচ্ছে যাই হোক মামামের এই বোতলটা একটু অপরিষ্কার ছিল সেজন্য একটু লেবু দিয়েছিলাম ভিতরটাতে আর বাইরেটা একটু ভীম সাবান দিয়ে ভালোভাবে মেজে নিলাম নিয়ে একটু জল ভরে নিয়ে যাচ্ছে এই জলটা মামামকে দিই না মামামকে বরাবরই কেনা জল দিই নাহলে মামামের পটি আবার শক্ত হয়ে যায় পটিটা আবার রেগুলার হয় না সেজন্য মামামকে বরাবরই ছোট থেকেই তোমার কেনা জল দিই আর এখানে দেখো অনেকগুলো জামাকাপড় মামামের তো এখন ভাবছি মামামের জামাকাপড়গুলো তো নিয়ে আসলাম এবার বাইরে গিয়ে মেলবো কোথায় বাইরে একদমই মেলার জায়গা নেই ধুলো চারিদিক আর সার্পও অল্প হয়ে গেছে যাই হোক যা করার ম্যানেজ করে নেবো তোমাদের দাদাভাইকে সার্পও আনতে বলতে হবে আর ঘাটের উপরে যা অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক দিন হলো মা ঝাড় দেয় না আমাদের শানঘাটটা তো একটা দিন দেখি এই শানঘাটটা একদিন ঝাড় দিয়ে দেবো বাইরের এই কাজগুলো মাই করে কিন্তু দেখি এই কাজগুলো এবার থেকে আমিও করব। আর এই পুকুর ঘাটে তো কাচার একদমই জায়গা নেই সেজন্য আমি গামলাটা পাতিয়ে নিয়েছি গামলাটা উবুর করে তার উপরে কেচে নিচ্ছি যাই হোক এখন আমি একে একে মামামের জামা প্যান্ট সমস্তটাই পরেছিল এখন আমি ভাবছি এগুলো গিয়ে কোথায় মেলবো কারণ বাইরে যা অবস্থা ধুলো বালি সিমেন্টের যা অবস্থা তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করবো যে কী বিরক্তির ভিতরে যে আমরা রয়েছি সকাল থেকে উঠে একবারও বসিনি একটার পর একটা কাজ করতেই আছি তাহলে চলো পুকুর ঘাট থেকে গিয়ে জামাকাপড়গুলো রেখে দিয়েছিলাম মা বললো একজনের বাড়ি মানে পাশের বাড়িতে তাদের বাড়ির ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে মা এখানে পটল আলু দিয়ে তেলাপিয়ে মাছের ঝোল করছে কারণ আজকে মিস্ত্রিরা খাবে আজকে যেহেতু পাথরের কাজ হচ্ছে সেজন্য আজকে মিস্ত্রিরা খাবে বলে পটল আলু দিয়ে তেলাপিয়ে মাছের ঝোল হবে মামামেরও এই একই ঝোলই হবে তাহলে চলো মা এখানে আজকে গ্যাসেই রান্না করে নিচ্ছে আর বাইরেটা তোমাদেরকে একটু দেখায় এই যে গ্যারেজ ঘরটা রং হচ্ছে কাকা শ্বশুরদের আর এখানে তুলসী মঞ্চটাও রং করে নিচ্ছে যেহেতু সামনেই আমাদের অষ্টম পোহার আছে আর এখানে দেখো দোতলা ঘরে ওই যে প্লাস্টার করছে ওই যে কাকু তো ওই কাকু প্লাস্টার করছে আর সমস্ত সিমেন্টগুলো এই যে কাকু প্লাস্টার করছে আর সমস্ত সিমেন্টগুলোই নিচে পড়ছে যাই হোক আর এখানে দেখো পাথর আছে এই যে পাথর টাথরগুলো নিয়ে এসছে এখানে আছে তারপর এখানে আছে
আর এখানেও কিছু আছে। তো এই পাথরটা হচ্ছে রান্নাঘরের জন্য, এগুলো ঘরে। তো ঘরে অনেকটাই কিন্তু পাথর বসানো হয়ে গেছে, এগুলোকে প্লেট বলে। তো প্লেট বসাচ্ছে, তো অর্ধেক হয়েছে, আর অর্ধেক হলে মানে তোমাদেরকে সাথে আমি শেয়ার করে দেব। আর কত সুন্দর লাগছে বলো তো, বেশ ভালো লাগছে। আমরা বাড়িতে সবাই অনেক খুশি যে ফাইনালি এবার একটু হয়তো সুখে থাকতে পারবো। যাই হোক, চলো এখানে মিস্ত্রিরা কাজ করছে, তোমাদের দাদা ভাইকে একটু বললাম ভিডিওটা। এটা কি লালে, ওটা হাই বলো, এটা হাই বলে দাও, হাই। ওমা এ দেখো, তুমি মামা বাড়ি যাবে, যাবে না? মামি ভালো আর মামা ভালো? মামা বাড়ি যাবে, মামা বাড়ি যাবে, যাবে না, যাবে না আজ? আর দেখো, একদিনের ভিতরেই কিন্তু প্লেট বসানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো যে, কমেন্টে জানিও যে কেমন লাগছে দেখতে, আর এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলো, তোমাদের দাদা ভাইয়ের পছন্দের এই ডিজাইনটা। যাই হোক, মায়ের থানের এই শুকনো ফুলগুলো এখনও খোলা হয়নি, এগুলো খুলতে হবে। আর মা দেখো ওইখান থেকে কলার পাতা কেটে নিয়ে আসছে, তো নারকোল কোড়া হবে। জানো তো, দোলের দিন আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়, সেজন্য নাড়ু আর খই মাখানাটা আজকেই করে রাখবে। সেজন্য কলার পাতা কেটে এনেছে, এর উপরে নারকোলটা কোড়া হবে। আর দেখো, মামা ঘুম থেকে উঠে এখন ঠাম্মির কাছে যাবে বলে বায়না করছে। আর ঠাম্মি এদিকে এখন পাতা টাতাগুলো তুলে এনেছে, উনুনটাও গোবর দিয়েছে, তো উনুনেই করা হবে। তো এতটা জিনিস তো গ্যাসে তোমার হবে না। তো চলো, মা পাতাটা রেখে দিক। সন্ধেবেলা দুজনে দু কাপ চা খেয়ে কাজে লেগে পড়েছি। তো এখানে দেখো নারকোলটা আছে, আমি একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম। আর এখানে কাকিমা নারকোল কুটছে, আর আমিও নারকোলটা কুড়ে নেব। তো সত্যি কথা বলতে কি বলো তো, নারকোল কুড়া কিন্তু আমি বিয়ের আগে একদমই পারতাম না। শ্বশুরবাড়িতে এসে তোমাদের দাদা ভাই আমাকে শিখিয়েছে কীভাবে নারকোল কুটতে হয়। তো এটা আমার একটা ভালো অভিজ্ঞতা। তো এই জিনিসটা আমি শিখেছি বলেই হয়তো অনেক উপকারে লাগে। যাই হোক, এখানে আমার নারকোলগুলো কোড়া হয়ে গেছে, আর এই যে কাকিমা অনেকটাই কুড়েছে, আমি বেশি পারিনি, কারণ মেয়ে হওয়ার পর থেকে আমি এইভাবে বসতেই পারি না, মাঝে এত প্রবলেম হয়, তোমাদের কি বলবো বন্ধুরা। তো চলো, কাকিমা এখানে নারকোলটা কুড়ে নিক। আর মা দেখো এদিকে গুড়টা জাল দিচ্ছে। তো এই দেখো গুড়টা কি সুন্দর করে জাল দিচ্ছে। এই গুড়টা ঠান্ডা করার পরে তারপর খইতে মাখানো হবে। আর আমি এখন ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘর থেকে খইটা নেব, খইটা নিয়ে গিয়ে মাকে দেব। আর এই খইটা বাছার কোনো প্রয়োজন নেই, কারণ এই খইগুলো একদমই পরিষ্কার। তো প্রথমে ভাবলাম যে ধান টানগুলো আছে, ধান টানগুলো বেছে নেব, তারপর দেখলাম একদমই পরিষ্কার। যাই হোক চলো, আর আমি এখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, তো আমার শরীরটা একদমই ভালো নেই, তোমাদের কি বলবো। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ভাবলাম ভিডিওটা তো এডিট করা হয়নি, সেই জন্য আমার ভিডিওটা এডিট করতে বসেছি। আর এখানে দেখো মা গুড়টা ঠান্ডা করে নিয়েছে, এবার আমি একে একে এই গুড়টা দেব, আর মা এই যে কাঠের খুন্তি দিয়ে ভালোভাবে খইটা মাখিয়ে নেবে। তো বেশ ভালো লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লাগে এইসব জিনিস করতে, দেখতে, তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাও আমার কিন্তু একটা বড় স্মৃতি, তাই না? আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। এই দেখো মায়ের খই মাখানো হয়ে গেছে, এবার মা এগুলোকে একে একে প্যাকেটের মধ্যে ভরে নেবে। যাই হোক, আমাদের চার প্যাকেট খই মাখানো হয়ে গেছে, এবার এখানে তোমার নারকোলের যে ছাইটা হয় সেটা করে নেবে। তো মা এদিকে করে নিক, আর আমি ওদিকে যাই। তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিকেন, সেই চিকেনটা করে নিই। এক সপ্তাহ ধরে নিরামিষ খাওয়া হবে বলে তোমাদের দাদা ভাই আজকে চিকেন নিয়ে এসছে। তাহলে চলো দেখতে থাকো। মাংসটাকে ভালোভাবে ধুয়ে রেখে এখন এখানে আমি পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি। তো ঝপ করে এই পেঁয়াজ আদা রসুনটা আমি এখন বেটে নেব। এই যে ইনস্টাগ্রামে রিলসের মতন করে ট্রেন্ডিংয়ে আদা রসুনটা বেটে নিলাম। যাই হোক, এর ভিতরে আমি দিয়ে দেবো আদা। আজকে কিন্তু ডাইরেক্ট এরকমভাবে সব মশলা মাখিয়ে রান্না করব। দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, কারণ জিরের গুঁড়ো দিলে আমার বেশ ভালো লাগে খেতে। তো তারপরে আমি দিয়ে দেব এর উপরে লঙ্কার গুঁড়ো,
ভুলেই যাচ্ছি, দেখো মাথায় মানে অন্য কিছু চলছে তো ভুলেই যাচ্ছি। তারপরে দিয়ে দিলাম চিকেন মশলা, তো চিকেন মশলা দিলেও কিন্তু হেভি টেস্ট হয়। এখানে দিয়ে দিলাম গোলমরিচ, তো গোলমরিচের ঝালটা কিন্তু একটু দেরিতে হয়, তো বেশ ভালো লাগে। যাই হোক, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আমাদের সর্ষে ভাঙানো খাঁটি সর্ষের তেল। তারপরে এর ভিতরে দিয়ে দেব টক দই, তো টক দই মানে এই অল্পই ছিল তাই ভাবলাম টমেটোর বদলে এই টক দইটাই দিয়ে দিই। সমস্ত মশলাগুলো এখন মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার মাংস মাখানো কিন্তু কমপ্লিট। এবার এটাকে ঢেকে রেখে দেব। মাংসের আলুটা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। মাংসটা আমি এখন অনেকক্ষণ ধরে বেশ কষাবো, ঢেকে 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 ঢেকে, তারপরে এই মাংসটাকে কষিয়ে নেব। আর আজকে কিন্তু কোনো রকম ঝোল হবে না, কষা কষা মাংস হবে। যাই হোক, এখানে আমার মাংস কষানো কিন্তু কমপ্লিট। দেখোই কত সুন্দর লাগছে দেখতে। আর এর ভিতরে এবার একটু উষ্ণ গরম জল দিয়ে মাংসটাকে রেডি করে নেব। মাংসের ফাইনাল লুক হচ্ছে এটা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।